তো হে গাইজ, এক্সট্রিম বাংলা টিপসের আরও একটি এডুকেশনাল টিপসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, স্টুডেন্ট প্রোফাইল আপডেট নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, সেগুলো সহ যে কোনো ধরনের প্রবলেম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সলভ করে নিজে স্টুডেন্ট প্রোফাইল মোবাইলের মাধ্যমে আপডেট করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মধ্যে চলে যাওয়া যাক। তো আমাদের প্রথমে স্কুল থেকে অথবা যশোর বোর্ড অথবা যে কোনো বোর্ড থেকে আমাদের এরকম একটি মেসেজ আমাদের টাইপ করা হচ্ছে। প্রথমে 7 ডিজিটের একটি স্টুডেন্ট আইডি এবং 6 ডিজিটের একটি পাসওয়ার্ড দেওয়া হচ্ছে। তো এটি আমাদের তারপর একটি লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কের মাধ্যমে আমাদের আপডেট করতে হবে। তো এই লিঙ্ক যদি আপনি না পেয়ে থাকেন তাহলে ডিসক্রিপশনের ফার্স্ট লিঙ্ক থেকে আপনি স্টুডেন্ট প্রোফাইল আপডেট করে নিতে পারবেন। তো স্টুডেন্ট প্রোফাইল আপডেট করার জন্য এই লিঙ্কে ক্লিক করার পর তো এখানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন ইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার এই আইডি এবং পাসওয়ার্ডের প্রোফাইলটি আপনার যশোর বোর্ড অথবা যে কোনো বোর্ডের ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের তো এরকম একটি পেজ আমাদের সামনে ওপেন হচ্ছে। তো এখানে অনেকের প্রশ্ন থাকতেছে যে এখানে আমরা কী করে এগুলো আপডেট করব এবং কীভাবে আমরা এই জিনিসগুলো এডিট করব। তো এখানে আমাদের এগুলো এডিট করা যাচ্ছে না, ক্লিক করলেও কোনো কাজ হচ্ছে না কপি ছাড়া। তো আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, এখানে আপডেট প্রোফাইল ফ্রম যশোর বোর্ড, আপনার বোর্ড এখানে লেখা থাকবে যে ব্লু আইকন এবং গ্রিন আইকন রয়েছে, এই দুটোতে একবার করে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর এটি এখানে আমাদের প্লিজ ওয়েট লেখা আসবে, আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি। এখানে কর্নারে একটা ব্লু আইকন আসবে আপনাদের দেখাচ্ছি, প্লিজ ওয়েটের পর এখানে ইওর পাবলিক রেজাল্ট হ্যাজ বিন সাকসেসফুলি আপডেট এরকম আসবে। তো এই দুইটা কাজ শেষে আপনাকে অবশ্যই ফোনের ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে এবং আমাদের মোবাইলে করার জন্য কর্নারে এখানে 3 ডট অপশানে চলে যেতে হবে। 3 ডট অপশানে চলে আসলে এখানে ডেস্কটপ সাইট নামে একটি অপশান রয়েছে, এই ডেস্কটপ সাইট যদি আপনি অন না করতে পারেন তাহলে আপনি মোবাইল ফোনের মাধ্যমে এই কাজ করতে পারবেন না। তো ডেস্কটপ সাইটে অন করে দেবেন। তো অন করে দেওয়ার পর কী করতে হবে, আমি আপনাকে কম্পিউটার মোডে মানে আমি রোটেড স্ক্রিনে দেখাই, নাহলে আপনি এখান থেকে ছোটো দেখ। তো রোটেট করলে আমাদের স্ক্রিনটা ঠিক এরকম দেখাচ্ছে একটু কম্পিউটারের মতো। তো আমাদের এখানে নতুন অনেকগুলো অপশান আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন একটা অপশান রয়েছে, এই 3 লাইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো এই 3 লাইন অপশানে আমি ক্লিক করে দিলাম। দিলে এখানে কর্নারে আপনি এপাশ লেফট সাইড দিয়ে দেখবেন আপনার প্রোফাইলটি এখানে ওপেন হয়ে গেছে। তো প্রোফাইল ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি যদি এগুলো আপডেট করতে চান তাহলে এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি লাস্টে চেঞ্জ পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো এই পাসওয়ার্ড যদি আপনি কারোর সাথে শেয়ার করে থাকেন তাহলে এই পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করে নেবেন। এবং আপনাকে যদি এগুলো আপডেট করতে হয় তাহলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন নামে একটি অপশান আছে, এটিতে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলে পার্সোনাল ইনফরমেশন আপনার এখানে ওপেন হয়ে যাবে। তো আমার সবগুলো এখানে রয়েছে, এখান থেকে আপনি স্টুডেন্ট নেম এবং ব্লাড গ্রুপ অন্য যে ভিডিওতে দেখেছেন দেখতে পাচ্ছেন যে এখানে এসে আপনাকে আপডেট করতে হবে, এই সবগুলো সিলেক্ট করতে হবে। আমি আস্তে আস্তে স্ক্রল করে সবগুলো দেখিয়ে দিলাম যে এগুলো আপনাকে জানেন আপনি এগুলো কী করে লিখতে হবে। তো লেখার পর আপনি এখানে কর্নারে আপডেট অপশান রয়েছে, এই কর্নারে আপডেট অপশানে দিয়ে দেবেন। তো আপডেট অপশানে দিয়ে দেওয়ার পর আপনার পার্সোনাল ইনফরমেশন আপডেট হয়ে যাবে, প্লিজ ওয়েট লেখা আসবে। প্লিজ ওয়েটের পর আপনি একটু ওয়েট করলে এখানে দেখতে পাচ্ছেন আনাপুলটা আপডেট ইনফরমেশন। তো আমি এখানে কিছু এডিট করিনি, এজন্য এটি আসছে আপনাদের ব্লু স্ক্রিনে সাকসেসফুলি আপডেট দেখাবে। তো আপনি নিজের প্রোফাইল যারা খুঁজে পাচ্ছিলেন না, এখানে আবারও আমি বলে দিচ্ছি কর্নারের এই 3 লাইন অপশানে কিন্তু নিজের প্রোফাইল রয়েছে। এখান থেকে আপনি ইনস্টিটিউটের যদি 7, 6, 8 এদের রেজাল্ট যদি আপডেট করতে হয় তো এখানে ইনস্টিটিউশন মানে ইনস্টিটিউট রেজাল্টে ক্লিক করতে হবে। তো ইনস্টিটিউট রেজাল্টে ক্লিক করলে এখানে অ্যাড নিউ অপশানে ক্লিক করে দিলে আপনাদের কোন ক্লাসের এবং সেগুলো সিলেক্ট করতে কোন ক্লাসের রেজাল্ট আপডেট করতে চান সেটি সিলেক্ট করে আপনি এখান থেকে এটি আপডেট করে দিতে পারেন। আবার সব কিছুর ক্ষেত্রে একটি আপডেট হলো, লাস্টে আপনি এখানে দেখতে পাবেন যে ব্লু আইকন রয়েছে, ব্লু আইকন রয়েছে, এই আইকনটি থেকে আপনাকে অবশ্যই ক্লিক করে দিতে হবে। তো আরও অনেক সেটিং এখানে রয়েছে যেগুলো আপনারা সবগুলো অন্য ভিডিওতে দেখেছেন। তো এভাবে আপনি আপনার স্টুডেন্ট প্রোফাইল আপডেট করে নিতে পারেন। তো স্টুডেন্ট প্রোফাইল সম্পূর্ণ আপডেট আমি না করে দিতে পারলেও যেগুলো প্রবলেম হচ্ছিলো সে প্রবলেমগুলো আমি এখানে সলভ করেছি ইনশাল্লাহ। তো আর কোনো প্রবলেম হলে আপনি কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেবো। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা আপনি এডুকেশনাল টিপসের অন্য ভিডিওগুলো দেখতে পারেন। তো আর 30 সেকেন্ড সময় আপনাদের কাছ থেকে চেয়ে নেব। তো ফিনিশিংয়ের পর আমি ভিডিও কখনো এরকমভাবে করি না। তো আমাদের এই এই যে ভিডিওটি রয়েছে, ভিডিওটি আমরা
স্ক্রিনে যা ছবি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের স্কুলের আইসিটি স্যার শ্রদ্ধেয় পুষ্পেন স্যার, এনার কাছ থেকে আমরা এটি শিখেছি। তো আর কোনো প্রবলেম হলে স্যারের ভিডিও কম্পিউটারে করা, এই জন্য স্যারের ভিডিও থেকে আমরা মোবাইলের ভিডিও কী করে করতে হয় সেটি আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখেছি। তো আপনি সম্পূর্ণ আপডেট কী করে করতে হবে স্যারের ভিডিওর মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাই আবারও সময় দেওয়ার জন্য, আর সম্পূর্ণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।